টানা দ্বিতীয় দিনের মতো ইনডোরে ব্যাটিং অনুশীলন করছিলেন তামিম ইকবাল। তামিমের নেটে হাজির ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদ। দেশসেরা পেসারের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়েই বিপাকে দেশসেরা ওপেনার। তাসকিনের বলে বাম হাতের তর্জনী আঙুলে ব্যথা পেয়েছেন তামিম। বিপিএল কে সামনে রেখে ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন, তামিমও ব্যতিক্রম নন। গেল শনিবার থেকেই মিরপুরের ইনডোরে নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন তামিম ইকবাল। পিঠের ইঞ্জুরি থেকে ফিরেছেন তাসকিন আহমেদও। বিপিএল দিয়েই মাঠে ফিরতে মরিয়া তাসকিন তামিমরা। শেরেবাংলার ইনডোরে তামিমের নিয়মিত অনুশীলনে বোলিং করছিলেন তাসকিন আহমেদ, সেখানেই বাধে বিপত্তি। তাসকিনের শর্ট বল খেলতে গিয়ে নাজেহাল তামিম ইকবাল। শর্ট অফ গুড লেংথের বল সরাসরি আঘাত হানে তামিমের বাম হাতের তর্জনীতে। প্রাথমিকভাবে আঘাত গুরুতর মনে না হলেও তামিম আর ব্যাটিং করতে পারেননি। বিপিএল এর তামিমের ফ্রাঞ্চাইজি বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলকেও চিন্তিত দেখা যায়। অবশ্য দলের সেরা ব্যাটারের ইনজুরিতে চিন্তিত হওয়াই স্বাভাবিক। দীর্ঘ সাড়ে তিন মাস পর তামিম ব্যাটিং অনুশীলন করছেন, বিপিএল দিয়েই মাঠে ফিরতে চান। সে কারণেই তামিমের সিরিয়াস অনুশীলন। তবে মাঠে ফেরার আগেই ইনজুরির জন্য মাঠের বাইরে চলে যাওয়া তামিম কোনোভাবেই আশা করবেন না। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। ইন্দোরে মূল মাঠে